শুভ অক্ষয় তৃতীয়া, হয়তো অনেকের বাড়িতে এই টাইমে পুজো হয়ে গেছে। যাই হোক, অক্ষয় তৃতীয়ার দিনটা যেন প্রত্যেকের ভালো কাটে। এখন বাজে 9টা, আমি যাব একটু নিচে, একটু ডিম শেষ হয়ে গেছে, ডিম আনবো, চিকেন আনবো, ও আজকে চিকেন খাবে বললো, তো চিকেন, ডিম আর হচ্ছে পেঁয়াজ আনতে হবে, একদমই নেই, শেষ হয়ে গেছে পেঁয়াজটা। তো দেখি সামনে অনুপের দোকান থেকে পেঁয়াজ আর ডিমটা আনবো, আর এদিকে চিকেনের দোকানটা থেকে চিকেনটা নিয়ে চলে আসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে নিচে যেতে খুব লজ্জা লাগছে, কারণ আজকে ওদের হেলদি অনুষ্ঠান বা কিছু একটা আছে, যার জন্য নিচে গেটও করতে চলে এসেছে, গেট হয়েও গেছে প্রায়, আর উপরে কি হবে জানি না। যাই হোক, আর নিচটাতে খাওয়া হবে আজকে একদম গ্যারেজটাতে, তো খুব লজ্জা লাগছে, কিন্তু যেতে তো হবে। আমরা প্রত্যেকেই মোটামুটি বেরোচ্ছি, মাথা নিচু করে যাচ্ছি, মাথা নিচু করে ঢুকে যাচ্ছি, এরকম অবস্থা। আমাদের পুরো বিল্ডিংটাকে তো টুনি দিয়ে সাজিয়েছে, প্লাস আজকে গেট করেছে, নিচে আসতে সত্যিই লজ্জা লাগছে, কারণ নিচে আজকে খাওয়া দাওয়া চলছে সব টেবিল পেতে। ওখানে হচ্ছে গোলা রুটি, আর গোলা রুটিটা কাবেরী আন্টি বলেছিল আমি কি করে করি তোমাকে একবার বলে দিতে। তো আমি গোলাটার মধ্যে যদি ঝালটা করি, তাহলে ঝালটার মধ্যে দিই একটা ডিম, ওটা তো আরো ভালো হবে যেহেতু ডিম থাকে উঠে আসে একেবারেই। তো যদি ঝালটা বানাও, তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নানান রকম সবজি দিতেই পারো, তো লঙ্কা কুচি এরকম দিয়ে, ডিম দিয়ে, নুন, হালকা নুন চিনি একটুখুনি দিয়ে ভালো করে গুলে নেবে জল দিয়ে, তো তারপরে ওটাকে করবে আর কি। আর ব্যাটারটা হবে মালপোয়ার মতো, অতটা ঘন হবে না, তার থেকে একটু পাতলা হবে এই আর কি। আর চিনি দিয়ে যেটা করি, এখনো চিনি দিয়ে করলাম, ও বললো ওটাই খাবে আর কি, ইচ্ছে করছে খেতে, তো সেটা আমি করে দিলাম ওকে। ওটার মধ্যে দিই আমি ময়দা, দুধ, আর পুরোটা যদি দুধে গোলা সম্ভব না হয় তখন একটু জল দেবে, আর সুজি আর চিনি, সুজিটা অল্প দেবে, খুব বেশি নয় আর কি, দিলে খুব ভালো লাগে খেতে। দেখো তো ওর টিফিন তো আমি রেডি করেই দিয়েছি, এই যে ওর রুটি মানে গোলা রুটিটা, তো যাই হোক টিফিন রেডি করে দিয়েছি, বাবু এখন ফ্রেশ হতে গেলেন আর কি। তো এখানে আমারটা হচ্ছে আমি ডিম সেদ্ধ খাবো না, আমার ডিম অত ভালোই লাগে না, তো আমি আমার জন্য দু পিস গোলা রুটি ভেজে নেবো, তাহলে সকালটা কোনো রকম ভাবে হয়ে যাবে এই আর কি। তারপর দুপুরেরটা দেখছি, দুপুরে ভেবেছি ডাল আলু চিপস ভাজবো আর মাংস করবো, কিন্তু মাংস খুবই অল্প করবো, কালকে পালক পানির যেটা করেছিলাম ওটা একটু রয়ে গেছে, একটু না অনেকটাই রয়েছে, যেটা দিয়ে আজকে রাতে আমাদের দুজনের হয়ে যাবে, তো আজকে রাতেও পালক পানির আর রুটি খেয়ে নেবো, আর মাংস একদম অল্প করবো যাতে দুপুরে হয়ে যায়। সেই লাস্ট তোমাদের সাথে কখন কথা হয়েছে আমার নিজেরও মনে নেই, তো ওই আর কি, মানে ব্লগটা ঠিক মন থেকে হচ্ছে এরকমটাও নয় আর কি, কী করবো কী দেখাবো সত্যিই কিছু বুঝতে পারছি না। আর তো এখন বাজে হচ্ছে 5:42, 5:45 বাজে, তবে আমার একটু সামনের ওই সবজির দোকান টোকানে গেলে একটু ভালো হতো, কাঁচা লঙ্কাও আনতে হবে, কাঁচা লঙ্কা একেবারে নেই, তো দেখি কি করি। আবার আমার ওই যে ইলেকট্রনিক সিটিতে দিদি দাদার বাড়িতে যেতাম, ওরা আসবে বলেছে, মানে আসতে পারে, ডাইরেক্ট কিছু বলেনি আর কি, তো এমনি জিজ্ঞেস করছিল যে বাড়িতে থাকবো কিনা আজকে, তাই বুঝলাম যে আসতে পারে ওরা, তো দেখি কখন আসে বা কি। তো এখানে একটা পোকা ওইটাই আসছে, তাই ভাবছি যে কি, এই দেখো দেয়ালটাতে কালো মতো হয়ে রয়েছে ওটা, তো দেখি কখন আসে, যা হবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে নিচ থেকে তখন গেটটা দেখাতে পারিনি, স্বাভাবিকভাবে ওরকমভাবে দেখাতে একটু তো লজ্জা লাগেই, ভাববে কি আদি খেলা রে বাবা যে ওরকমভাবে গেট দেখাচ্ছে। দেখো এই যে গেটটা যে করেছে, নারকেল পাতা দিয়ে এরকম পাটি 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 মতো বানিয়ে করেছে, আর এখানেই বানিয়েছে, দেখো পাশে ওগুলো ফেলা। তো এই যে কলা গাছ দুটোকে দেখতে পাচ্ছ দুপাশে, এই কলা গাছ দুটোতে আবার কলা হয়ে রয়েছে, প্লাস মোচা ঝুলছে, মানে দুটোতেই, মনে হচ্ছে ওটাই নিয়ম এই আর কি। তো এই হচ্ছে গেট, দাদা দিদি পুচকুটে এই মাত্র গেল, তো এই আর কি, কেউ এলে কথাবার্তা বললে ভালোই লাগে, আর পুচকিটা এমন এমন কথা বলে, মা কালী চিনছেও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ওকে চেনাচ্ছিল, বলছে কিনা কি পাপা ওটা ওই যে ওই লাল ভেজলিন লাগিয়ে রেখেছে ওই ঠাকুরটা, কালী ঠাকুর লাল ভেজলিন, মানে জিপটা যে মা কালীর লাল থাকে ওটা নাকি লাল ভেজলিন। যাই হোক, বাচ্চাদের কথা শুনলে এমনি মন ভালো হয়ে যায় এই আর কি। তো চলো আজকে আর কি বলবো, কি বা দেখাবো সত্যি বুঝতে পারছি না, যেইটুকু তোমাদের সাথে কমিউনিকেট করা যায় ওইটুকুর জন্যই আমি ব্লগ বানাচ্ছি বলতে পারো, একদম বন্ধ করে দিলে আমার নিজেরই মনটা ভালো লাগে না, তাই জন্য আর কি এইটুকুই। আর তো আজকে বললামই রাত্রিবেলা পনির আর রুটি খাবো, এই যা
তোমাদের সাথে আরো কিছু কথা আমার শেয়ার করার ছিল, আমি নিজেও এখন ভুলে গেছি যে কি কথা বলতাম বা কিছু। হ্যাঁ, মনে পড়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখো আমি প্রথম থেকে ব্লগ বানাইনি, কারণ ফ্যামিলির মেম্বাররা জানতে পারবে বা কিছু, এমনকি এই দিদিকে পর্যন্ত আমি জানাইনি। এই দিদি ইলেকট্রনিক সিটিতেই থাকে, একদমই সামনে। হ্যাঁ, জানার পরে খুব বকা দিয়েছে, কেন তুই জানাসনি, এই সব বলছিল। স্বাভাবিক বিষয়, আমি হলেও হয়তো দিদিকে বলতাম যে কেন দিদি বলনি, কিছু করতে হয়তো পারবো না, পাশে গিয়ে দাঁড়িয়ে যে আজকে এসেছিল, কথাবার্তা বললাম, অনেকটা হালকা লাগে নিজেদেরই, এটা ঠিক কথা। কিন্তু ওই যে জানাতে চায়নি, কারণ সত্যি সবাই টেনশন করবে, আর সত্যি কথা বলতে তখন আমরা নিজেরাই জানতাম না যে কি হবে কি করব। তো এই আর কি। যাই হোক, তো সবাই কিভাবে জেনেছে, সবাই বলতে প্রথমে আমার পিস্তত দিদি মাতুদি প্রথম জেনেছে, আর তারপরে এই এই দিদি জেনেছে। কি করে জেনেছে বলছি, আমি যখন মেসেজে ওরা কথা বলে না, আমাকে মাতুদিও মেসেজ করেছিল যে কিরে বোন তোর ব্লগ কেন আজকে আসেনি। আমি বলেছিলাম এমনি কদিন অসুবিধা আছেন, তারপরে দেবো। সাধারণত এভাবে আমি কথা বলি না, মানে আমার মেসেজের টাইপটা দেখেও না ওরা বুঝতে পেরে গেছিলো, কারণ মানে আমি খুব প্লানবন্ধ একটা মেয়ে, আমি ওরকম ওই কার সাথে কি হয়েছে এই নিয়ে বসে থাকবো রাগারাগে, এই সব এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। আমি অল টাইম পাগলের মতো হাসতে থাকি, সেটা কারণ ছাড়া বা কারণ হোক কি না হোক, সবসময় আমার মুখে হাসি লেগেই থাকে, আর আমার মেসেজ টাইপিংও সেটাই যায়। মানে ওদের সাথে কথাও বলি আমি এভাবে, না রে দিদি মানে মানে এমনি টাইম হয়ে থাকলে হয়তো বললাম না রে দিদি কিছুই হয়নি, ঠিক আছে আমি কদিন বাজার থেকে দেখবো, একটু রেস্ট নিচ্ছি, মানে এইটুকু কথাতে আমি জিনিসটা শেষ করে দিই না। আমি প্রচুর টাইপ করে লিখি, এরকম করি ওদের সাথে। তো এই দিদিও তাই, দিদি সেদিনকে আমাকে বলেছিল কেমন আছিস, আমি বলেছিলাম যে হ্যাঁ দিদি ভালো আছি, ব্যাস এইটুকু বলে ছেড়ে দিয়েছিলাম, কারণ অন্য সময় আমি অনেক কিছু লিখি, কিটি কেমন আছে, কিটি দুষ্টুমি দেখছিলাম ফেসবুকে, এইসব আমি অনেক কিছু লিখি আসলে। তো আমার মানে মেসেজের কথা ধরেই ওরা আজকেও তাই দিদি বলছিল যে সেদিনকে আমি তোর কথা শুনেই বুঝতে পেরেছিলাম, কথা দেখেই, যে তোর কিছু একটা প্রবলেম হয়েছিল। তো মাতুদিও আমার মেসেজ দেখেই ঘুরিয়েই ফোন করেছিল, এই দিদিও তাই হয়েছিল। তো সত্যি বোধ হয় মানে আমাদের মতো মেয়েদের বা আমাদের মতো ছেলে যাই বলবো না কেন, যে সবসময় হাসি খুশি এরকম থাকি, তো হঠাৎ কোনো চাপ চলে এলে সত্যি বোধ হয় আমাদের চোখে মুখে বা আমাদের কথাতেই সেগুলো বুঝতে পেরে যায় সবাই, এই যা। তবে আমি বলবো, আমি আগেও বলেছি যেই টাইমটা যখন আসবে তখনকার সময় তখন ভাবা যাবে, আগে থেকে চিন্তা করে বা কিছু এরকম সত্যিই কোনো লাভ নেই। তাই যেই দিনগুলো আমি হেসে খুশে কাটিয়েছি ওই দিনগুলো তো আমার কেটেই গেছে, আগামী দিন আসতে আমার মনে হয় খারাপ দিনটা সবসময় আসে না। তো খারাপ না আসলে আমরা ভালোর মর্মটাও বুঝতে পারবো না, এটা সত্যি কথা। খারাপটা কাটিয়ে ভালোর মুখ দেখলে তবে আমাদের আরো বেশি আনন্দ হবে। তো এই আর কি, ঠিক আছে, ঠাকুর খারাপ দিন দিয়েছে, ভালো দিন খুব শিগগিরই আসবে, এটাই আশা রাখবো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সবাইকে বলবো হ্যাঁ এরকমই হাসি খুশি এরকমই থেকো। দেখো ধরে বসে থেকে আমার মনে হয় না কিছু হবে বলে কারোর সাথে। হ্যাঁ, তবে এটা বলবো যে কেউ তোমার দিক থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে, তুমি অনেকবার ট্রাই করেছো তার সাথে কথা বলা, তার সাথে সম্পর্ক রাখার, সে তারপরেও তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, বা সে তার ব্যবহারে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে সে চায় না, তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে, তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়াই ভালো। এটা আমার মধ্যে আছে, যদি আমি বারবার তার কাছে কুকুরের মতো যাব, কিন্তু এমন কিছু ব্যবহার যদি সে করে ফেলে আমার সাথে, সে আমাকে হাজার ডাকলেও এরপরে আমি তার ঘরে পা দিতে যাব না। মানে এই জিনিসটা আমার মধ্যে আছে, এই জেদটা আমার প্রবল ভীষণভাবে, আমি কিন্তু জেদিও বটে, কারণ আমার মনে হয় আমি নিজে থেকে তোমার সাথে অনেকবার চেষ্টা করেছিলাম মিলিয়ে নেওয়ার বা সম্পর্কটাকে ঠিক রাখার, তুমি তখন আমাকে চাওনি, যখন তোমার এখন দরকার পড়বে, মানে কখন আমি বলতে চাইছি আর কি, সেদিন কিন্তু হাজার ডাকলেও আমি যাব না, কারণ আমি কুকুরের মতো একটা টাইমে তোমার কাছে যেতে চেয়েছিলাম, তুমি সেদিনকে নাওনি, তাহলে আজকে আমাকে আর কিসের দরকার, যাদেরকে তখন পেয়েছো তাদেরকেই তাহলে ডাকো, তাই না, সেটাই মনে হয় ভালো। তো এই আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে, জানি না আমি কিছু ভালো লাগার মতো তোমাদেরকে দেখাতে পাচ্ছি বা পাচ্ছি না, আমি সত্যিই জানি না, এই আর কি। তো টাটা, গুড নাইট।